আকর্ষণীয় ফিগারের জন্য করণীয়। একথা সত্য যে মেয়েদের সৌন্দর্য তার ফিগারে, এই ফিগারটাই নষ্ট হয়ে যায় পেটে যদি মেদ জমে। এ এক বিড়ম্বনা, অনেক কারণেই পেটে মেদ জমতে পারে, যেমন সাম্প্রতিক বাচ্চাদান, অতিরিক্ত মদ্যপান, অতিরিক্ত সময় সোফায় বসে থাকা, বেশি খাবার গ্রহণের সাথে কম শারীরিক পরিশ্রম ইত্যাদি। তবে যে কারণেই পেটে মেদ জমুক না কেন, ব্যায়ামের মাধ্যমে আপনি আপনার ফিগারটাকে ঠিক করতে পারেন। সপ্তাহে 3 কিংবা 4 বার এই ধরনের ব্যায়াম করলে আপনার পেশি টান টান হবে, আজ থেকেই শুরু করুন। এই ব্যায়াম তেমন কঠিন কিছু নয়, দিনে মাত্র 10 মিনিট সময় দিন, দেখবেন কেমন স্লিম আকর্ষণীয় হয়ে উঠেছে আপনার শরীর। ব্যায়াম 1, ম্যাট কিংবা কার্পেট বিছানো মেঝের উপর শুয়ে পড়ুন। আপনার হাত দুটো আলতোভাবে মাথার পেছনে নিন, হাঁটু দুটো বাঁকা করুন এবং পায়ের পাশ দুটো মেঝের উপর রাখুন। এবার আপনার পেটকে ব্যবহার করে ম্যাট থেকে ধীরে ধীরে আপনার মাথা, দু কাঁধ এবং পিঠের উপরের অংশ তুলতে থাকুন। এই সময়ে আপনার পেটটাকে শক্ত রাখুন এবং নিঃশ্বাসের সাথে বাতাস বের করে দিন। এভাবে কিছুক্ষণ থাকুন, তারপর আপনি আবার শুয়ে পড়ুন। ব্যায়ামটা 10 থেকে 15 বার করুন। ব্যায়াম 2, আগের মতোই শুরু করুন, অর্থাৎ মেঝের উপর শুয়ে পড়ুন, হাত দুটো আলতোভাবে মাথার পেছনে নিন, হাঁটু বাঁকা করুন এবং পায়ের পাশ দুটো মেঝের উপর রাখুন। শরীরের উপরের অংশ ম্যাট থেকে ধীরে ধীরে তুলুন, আপনার শরীরটাকে ঘোরান, আপনার বাম কাঁধটাকে ডান হাঁটুর দিকে টানুন। এভাবে কিছুক্ষণ থেকে আবার আগের অবস্থায় ফিরে যান, তারপর একইভাবে অন্য দিকে শরীরটাকে ঘোরান, ডান কাঁধটাকে বাম হাঁটুর দিকে নিন। ব্যায়ামটি প্রতিদিন 10 থেকে 15 বার করুন। ভালো ফলের জন্য ধীরে চলুন, তাড়াহুড়া করবেন না। 100 বার এ ধরনের ব্যায়াম করার প্রয়োজন নেই। ভালো ফল লাভের জন্য ধীর নীতি মেনে চলুন। যদি ধীরে চলতে পারেন তাহলে দ্রুত আপনার পেটের মেদ কমে যাবে, আপনার পেট হয়ে উঠবে আসলে যা তার চেয়ে আরো সুন্দর। কতক্ষণ ব্যায়াম করবেন? দিনে 10 মিনিট সেটাই যথেষ্ট, 6 থেকে 8 সেকেন্ড আপনি একটি ব্যায়াম সম্পূর্ণ করতে পারেন। করার সময় ধীরে ধীরে গুনতে থাকবেন, যেমন 1, 2, 3, 4। শরীর উঠানোর সময় এভাবে গুনবেন, তারপর আবার যখন শুয়ে পড়বেন তখন 5, 6, 7, 8 এভাবে গুনতে গুনতে শুবেন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।